আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে কোনো লাইফস্টাইল ব্লগ নয়, আজকে চলে আসলাম মজাদার শুটকি বোনা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে হোটেল স্টাইলে শুটকি বোনা করে দেখাবো। আমি কিন্তু মোটেও শুটকি লাভার নই, তবে এই রেসিপিটা খাওয়ার পর থেকে আমি শুটকি লাভার হয়ে গিয়েছি। আমি আগে এভাবে রান্না করতাম না, কিন্তু এভাবে রান্না করে দেখলাম বেশ মজা লাগে, চাইলে আপনারাও করতে পারেন। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে তেল দিয়ে দিলাম। শুটকিতে বেশি পরিমাণে তেল দিলে ফাইনাল যে আউটলুক সেটা অনেক সুন্দর আসে। যেহেতু তেল স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই আমি অল্প পরিমাণেই দিচ্ছি। চাইলে এখানে কেউ বেশি তেল দিয়ে রান্না করতে পারেন, এতে করে বেশি সুন্দর লাগবে রেসিপিটা দেখতে। আমি এখানে কিউব কিউব করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। শুটকিতে একটু পেঁয়াজ রসুন আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগে, যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও ভীষণ মজা হয়। আর অনেকক্ষণ রান্না করার ফলে পেঁয়াজ রসুনগুলো এমনিতেই সফট হয়ে যাবে। পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি এতে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। তেলের উপরে মশলাগুলো দেওয়ার কারণে মশলার কালারটা অনেক বেশি সুন্দর আসে। মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব, তারপর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাতে হবে না, কারণ পরবর্তীতে আমরা অনেকবার শুটকি কষাবো, তাই এখন বেশি কষানোর প্রয়োজন নেই। আমার জানালা দিয়ে প্রচুর পরিমাণে রৌদ্র আসে, এজন্য আমার তরকারিতে রৌদ্রের আলোটা পড়ছে, এজন্য দুইটা কালার দেখা যাচ্ছে। মশলাটা কষানোর পর আমি এখানে কিউব করে রাখা টমেটো দিয়ে দিলাম। হোটেলে কিন্তু এভাবেই রান্না করে, বেশ মজা লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। টমেটোটা একটু সফট হয়ে আসলে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমি এখানে শুটকিগুলো দিয়ে নেব। আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। রোদের কারণে দুটো ভিন্ন কালার দেখা যাচ্ছে, কিন্তু মশলার কালারটা একদমই লাল এসেছে। তেলটা উপরে উঠে আসার পর আমি এখানে শুটকিগুলো দিয়ে নিচ্ছি। এগুলো আমার হাতের তৈরি শুটকি, আমি বড় মাছ, ফ্রেশ বড় মাছ আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এরপর এগুলো গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। শুটকি দিয়ে দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজ রসুন এবং টমেটোর সাথে শুটকিগুলোকে কষিয়ে নেব। ধাপে ধাপে অল্প অল্প পানি দিয়ে বারবার করে কষালে শুটকিটা খেতে অনেক বেশি মজা হয় এবং শুটকিটা সফট হয়ে যায়। আমি এখানে লবণ দেইনি, তাই এখন লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। শুটকিটা মোটামুটি কষে আসার পরে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে শুটকিটাকে অল্প অল্প পানি দিয়ে তিনবার কষিয়ে নিয়েছি। তিনবার কষিয়ে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, যতটুকু পানি লাগবে শুটকিটা একবারে কুক হয়ে যাওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এরপর পানিটা যখন ফুটে উঠবে আমি নাড়াচাড়া করে দিব, আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। যখন এই পর্যায়ে চলে আসবে, পানিটা যখন শুকিয়ে আসবে, তখন আমি অল্প 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। তেলটা উপরে বেশে এসেছে, আমি আরও কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখব। তো উপরে তেলটা উঠে এসেছে, এখন চুলার আঁচটা অফ করে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন, দেখে মনেই হচ্ছে না যে এটা মাংস না শুটকি, তাই না?
চলেন আপনাদেরকে বাটিতে সার্ভ করে দেখাই। দেখেন কতটা বেশি ইয়ামি হয়েছে।